আমি তো কল্পনা করতে পারতেছি না যে এত নিশানে মেজেব আইসি অন্তত কুমারঘাটে এই রকম ঘটনা হয় নাই, এই প্রথম, এটা তো রেকর্ড কুমারঘাটের। আমি যে বাইরে গিয়ে তাহলে কয় কথা আছে, আমি কথা আছে তাহলে এখানে কও না, বাইরে যাইনি কেন? কয় না, তো দেখা যায় বাইরের থেকে টন্টিং শুরু করছে, তখন বুঝছি যে ভাব খারাপ। তাড়াতাড়ি করে আমি একটু আগে বলে কথাবার্তা কইয়া তো গুছাইরা দিই, এটা একটা অফিস, যেই দরজাটা এখানে আইসি এমনি আমার টান্য বাইর করে আছে, বাইর করিয়া তারা আমার কিল ঘুষি দিয়ে তারা করছে। প্রথম কইছে আমি টেন্ডার একটা দিছিলাম নি দেবী একটা কাজের উপরে, এটা সারেন্ডার করতাম, তাই আমি সারেন্ডার তো আমি করতে পারতাম না, কারণ এটা করলে পরে আমার ছয় মাস আমি আর কোনো টেন্ডারই দিতে পারতাম না, তাই আমি সারেন্ডার করতাম। সারেন্ডার তোমাকে করতেই হবে কইয়াই মারছে একটা পিছন দিকে, এরম কইরা তারপরে আমার বাইরে লইয়া টাইনা নিয়ে গাড়িতে তুলছে। তো গাড়িতে তুলতে অস্বীকার করায় এখানে আরও বাজে কথাবার্তা কইছে, কিছু গালাগালি করছে। এরপরে গাড়িতে তুললে তারা আমার লই আসে বিএমএস অফিস, মোটর স্ট্যান্ড, পিওটিসি স্ট্যান্ড যেটা আসলো আগে ওইখানে বিএমএস অফিসে, এখানে একটা গাড়ির থেকে নামাইছে, নামাইয়া আবার মারছে, মাইরা অফিসের ভিতরে ঢুকেই সাদা কাগজ কতগুলো দিছে, দিয়ে গেছে সই করতাম সাদা কাগজ। আমি দেখলাম আমি নিরুপায় কিছু করার নাই, যদি সই না করি তারা আমার আরও মারপিট করব, তখন ভয়ে আমি সই করছি, সাদা কাগজে সই করছি। তারপরে কতটুকু পরে আমার একটা ব্যথা ধরছে বুকে পিঠে, একটা ব্যথা ধরছে, ব্যথায় আমি কাইতিয়ে পড়ে আসলাম চেয়ারের মধ্যে। দেওয়ার মধ্যে তারা দুজনে দুই দিকে আমার ধরছে, ধৈরা নিয়ে টানতে টানতে নিয়ে বাইরে নিয়ে, তখন নিতে সময় কেউ কয় নদীর পাড়ে দিয়ে ফালাই দে, কেউ কয় বাইক আসল যেখানে কেন নিয়ে দিয়ে ফালাই উঠে যায়, এরকম বিভিন্ন টন্টি করতে আসে। করতে করতে এরপরে একটা টমটম ডাইকা এটার মধ্যে তুলে দিয়ে কইছে রাম ঠাকুর মন্দিরের কেন নিয়ে ফালাই দিয়ে, ওই পরে আমি বাড়িতে এসে আর কি। হ্যাঁ, দীপঙ্কর দে ওই দিলীপের ছেলে, এ হইল তার বিরুদ্ধে আমি গত 25 তারিখ একটা কেস করছিলাম, সে এবং আরও কয়েকজন সহ প্রায় 7-8 জন যুবক, এর মধ্যে সাইক্লোনের আমি সিট ছিলাম, এরা আমার পিছনে পিছনে মর্নিং ওয়াক করে আইতাসি সময় আমার পিছনে পিছনে দাওয়া করে আইছিল এবং বাজে গালাগালি করছে, ইয়ে করছে, এবং ইস্যু একটাই উত্তরটার কমিশন বাণিজ্য এটি হইল তাদের ব্যাপার। আমি তো কল্পনা করতে পারতেছি না যে এত নিশানে মেজেব আইসি অন্তত কুমারঘাটে এইরকম ঘটনা হয় নাই, এই প্রথম, এটা তো রেকর্ড কুমারঘাটের। ঠিক আছে।